এখন ঠিক রাত নয়টা আমরা অবস্থান করছি বান্দরবনের ঘুন্ডুম ইউনিয়ন পরিষদে তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে তুমরু সীমান্ত সেই সীমান্ত থেকে আসলে সারা দিন গোলাগুলি হয়েছে রাতও কিছুক্ষণ আগে আমরা গোলাগুলির শব্দ শুনেছি এখন দোকানপাট সব বন্ধ রয়েছে কিন্তু কিছু মানুষ এখানে অবস্থান করছে আমরা তাদের সঙ্গে আসলে একটু কথা বলতে চাই আজকে যেহেতু সারা দিন গোলাগুলি হয়েছে তো এখানকার আসলে কি পরিস্থিতি সীমান্তের যে আপনারা বাসিন্দা রয়েছেন আপনাদের ঘরবাড়ির কি অবস্থা ঘরবাড়ির অন্য লোকজন সবাই কি বাসায় অবস্থান করছে নাকি অন্যত্র চলে গিয়েছে না এখানে আমাদের বো বাচ্চা মা বারে ফাটাই দিছি আমরা আছি বাড়ি ঘরে জিনিস ফাটে সরাইতে ফাই এই জন্য আমরা বাড়িতে আছি কিন্তু বউ বাচ্চা সব বারে ফাটাই দিছি সারাদিন কি অবস্থা সারাদিন চলতেছে গুলি আচ্ছা আরেকজনের সাথে একটু কথা বলবো যেহেতু আপনি সীমান্তে খুব অবস্থান করছেন এখন আসলে এখানকার কত দোকানপাট কত মানুষ আসলে এখন পুরো রাত জুড়ে এত নিস্তব্ধ কেন কারণ গতকাল থেকে ভোর আনুমানিক সাড়ে তিনটা অথবা চারটার দিকে গোলাগুলি শুরু হয় একটা না ষোলো ঘন্টা গোলাগুলি হওয়াতে লোকজন এখানে খুব আতঙ্ক বিরাজ করতেছে আশেপাশে যারা বর্ডার সাইডের লোকজন আছে ঘর আছে তাদের বাচ্চা এবং বউ ছোটো মানে বড়ো ফ্যামিলি যেগুলো আছে এগুলো সবাই চলে গেছে এখন ওই কয়েকজন ঘর পাহারা দিচ্ছে দোকানপাট সব বন্ধ এলাকার থমথমে বিরাজ করতেছে এখন আপাতত বন্ধ এ সময় যতটুকু শুনলেন আসলে আমরা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে যেটা জানলাম আসলে পুরো এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে যেহেতু সীমান্তের পার্শ্ববর্তী এলাকা এই এলাকাগুলোতে আসলে মানুষজন অনেকেই ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে সবে পরিবারের দুই একজন বাসিন্দা ঘর পার দেওয়ার জন্য অবস্থান করছে তো এই ছিল আমার কাছে ঘুন্দুম সীমান্ত থেকে সবশেষ